লাশের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন হতদরিদ্র এক বাবা। সরকারি খরচে লাশ ফিরিয়ে আনতে করেছেন আবেদনও, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও হয়নি কোনো অগ্রগতি। মোহাম্মদ জলিল মিয়া পেশায় একজন দিনমজুর, এক বুক কষ্টকে পাথর চাপা দিয়ে সন্তানের লাশের জন্য ঘুরে বেড়াচ্ছেন কখনো ইউনিয়ন পরিষদ, কখনো বা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের টেবিল থেকে টেবিলে। তাদের চাহিদা মোতাবেক কাগজপত্র সংগ্রহ ও সরবরাহ করে করে ভারী হয়েছে ফাইলের ব্যাগও। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও হতভাগা এই পিতা এখনো জানেন না কবে হাতে পাবেন সন্তানের মরদেহ। প্রিয় সন্তানের লাশ না পাওয়ায় শঙ্কা দানা বেঁধেছে তার মনে, তাই তো কাগজপত্র আর ছবি দেখে দেখে অঝরে ফেলছেন চোখের জল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রায় দেড় বছর আগে ভাগ্যবদলের এক বুক স্বপ্ন নিয়ে সৌদি আরবের আল কাসিম শহরে পাড়ি জমায় ছেলে ফরহাদ মিয়া। কিন্তু বিধি বাম, বিদেশ গমনের এক বছরের মাথায় স্ত্রী চলে গেছে অন্যের সঙ্গে, আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সৌদি আরবে আত্মহত্যা করেছেন ফরহাদ, দাবি বাবা জলিল মিয়ার। স্বজনদের আবেদন, সরকারি খরচে যেন মৃতদেহটি দেশে আনা হয়। আমার ভাতিজা দেশে বিদেশে মারা গেছে দুই মাস যাবত, লাশটা আমরা দেশে আজও আনতে পারতেছি না। আমার আব্বুর লাশ বাংলাদেশে আনুক, এটা আমি চাই। সরকারের কাছে আবেদন যে আমার ছেলের লাশটা যেন আমার কুলে ফিরিয়ে দেয়। কাগজগুলো জমা দেন, আমাদের লাশ সরকারি খরচ আসবে। এখন দেওয়ার পরে এই যে আমি মনে হচ্ছে এখানে বলতেছি, এখানে যে সরকারের কাছে যে আমার ছেলের লাশটা শুধু দেশে আসবে হবে, আমি ছেলেটা যদি মারি দিতে পারি আমার নাতিগুলা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দফতরগুলোতে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, জানালেন এই কর্মকর্তা। দূতাবাসের নাম্বার থেকে শুরু করে আমাদের অধ্যতন স্যারদের নাম্বার সব দিয়ে আসছি স্যারকে যোগাযোগ করার জন্য। আর আমার মতো আমি তাদের স্যারের সাথে আজকে আমি কথা বলেছি এবং যেটা এটা সহসা সমাধান করার জন্য আমি একটা দিছি স্যারকে থাকাটা দিছি। পরিবারের তথ্য মতে ফরহাদের মরদেহ বর্তমানে সৌদি আরবে আল কাসিমের বুড়াইদার শহরের হাসপাতালের হিমঘরে রয়েছে। রাঙামাটির লংগদু উপজেলার বাইকটাপাড়ার বাসিন্দা ছিলেন নিহত ফরহাদ মিয়া। সময় সংবাদ, রাঙামাটি।